আসসালামু আলাইকুম ফিয়ার্স, গাবতলী হাটে আপনাদের স্বাগত। গাবতলী হাটে মোটামুটি গরুর আগমন ঘটেছে, তবে এখনও সব সেরে গরু আসেনি। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারের বর্তমান অবস্থা। আমরা এখানে একজন বিক্রেতা বসে আছেন, তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা কতকালের? ব্যবসা অনেকদিন, প্রায় 30 বছর। অনেক অভিজ্ঞ লোক আপনি, এবছর কি অবস্থা চলছে? এখন কিছু বোঝা যাচ্ছে না, এখন গরুও কম, কেতাও কম। আচ্ছা, এটাই গরু তো যত দিন যাবে গরুর পরিমাণও বাড়বে, কেতার পরিমাণও বাড়বে। এবছর তো ধরেন, আপনি কোন এলাকার লোক? কুষ্টিয়া ভাই। কুষ্টিয়ার, কুষ্টিয়ার গরু তো প্রচুর গরু আসে এবং বেশ বড় বড় সাইজের গরুর সংখ্যা বেশি থাকে। তো কেনার সময় এর প্রভাবটা, করোনার প্রভাব পেয়েছেন কিনা? যে কেনার পেয়েছেন, দাম কম আছে, দরদাম কম আছে, ধরুন কিরকম? ধরেন যেই গরুর মূল্য গত বছর 1 লক্ষ টাকা ছিল, এবার কেমন হতে পারে? 90,000-80,000 এমন, 80-90 এমন হবে। আচ্ছা, আর এই যে আপনার তো কুষ্টিয়া থেকে গরু কি সব নিয়ে আসা হয়েছে না আরো আরো আসবে? আপনার কতগুলো গরু আছে এখন? আমার গরু আছে প্রায় 15-20টা আছে। 20টা আছে, আর বিক্রি হয়েছে এই চালানে কতগুলো বিক্রি করছে? গত রাতে কোনো গরু বিক্রি হয়েছে? হয়েছে, 5-7টা। 5-7টা হয়েছে, অনেকে নিয়ে যাচ্ছেন গরুগুলো। বিয়ার টমেটো গরুগুলো দেখি। সামনে যে গরুটা দাঁড়িয়ে আছে, এটা তো আপনার গরু, এটা কেমন প্রত্যাশা করছেন দাম? 95 হলে ছেড়ে দিবেন। এটার ওজন কেমন হবে? 5 পাউন্ড হবে। 95,000 টাকা বলছিলেন, আমরা একটু দেখি এই গরুটা। হয়তো বিক্রেতার, ক্রেতা আসলে দাম তারা বেশি চান, তবে আমাদের কাছে অনেক সময়ই বিক্রির মূল্যটা অনেক সময় বলে থাকেন যে কেমন দরে তারা বেচবেন। এখানে দুটি ক্রস আছে, ক্রস দুটি সম্পর্কে আমরা একটু জানি ভাইয়ের কাছ থেকে। ভাই, ক্রস দুটি কি একই সাইজের? হ্যাঁ, ক্রস দুটি সেম সেম, মানে 10,000 টাকা কম বেশি, 10,000 টাকা কম বেশি। এটা প্রত্যাশিত দাম কত, মানে কত হলে আপনি ছেড়ে দিবেন? এই ক্রস দুটি, হ্যাঁ ক্রস দুটি, ক্রস দুটি 2,20,000 হলে ছেড়ে দিব, 2,20,000 হলে ছেড়ে দিবেন। বিহার দেখুন, আসলে গরুর দাম তিনি যে দাম বলছেন, এই দামে ক্রেতা যারা কিনতে চান, যারা সামর্থ্যবান, তারা আসলে কিনতে পারেন গরুগুলোকে। গরুগুলো শুয়ে আছে, আসলে দাঁড়ালে পরে বোঝা যেত গরুর সাইজটা। এবার এই করোনার সময়ে সামাজিক দূরত্বের যে বিষয়টা, এটা নিশ্চিত করার জন্য প্রশাসন ব্যবস্থা রাখবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা যারা বিক্রি করেন, আপনারা কিভাবে এই বিষয়টাকে চিন্তা করছেন? আমরা এগুলা মানে রাখতে পারি না, আমাদের তো সমস্যা, ধরুন কাস্টমার আসবে, আমরা থাকবো কাছাকাছি, তো হয়ে যায় আমরা। আবার হাটে গরু কিনলে ধরেন মানে মানুষ চাই পাঁচাপি, মানে আমরা তো দূরত্ব রাখতে পারিনি। হ্যাঁ, এখন যারা নিচ্ছে হয়তো তাদের রাখার জায়গার ব্যবস্থা আছে, রাখার জায়গা যারা আছে তারা কিনছে, তারা রাখার জায়গা নাই তারা কিনছে না, তারা কিনছে না, কয়েকদিন পরে কিনবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিয়ার্স, আমরা আর একটু গরুগুলোকে দেখি। দেখুন, এই জায়গাগুলো খালি আছে, এই জায়গাগুলো আর দু একদিন পরে পরিপূর্ণ হয়ে যাবে গরুতে।
দর্শক, হাটে দু একজন ক্রেতা আসছে। আমরা সকালে দেখেছি একটি গরু নিয়ে যেতে, যদিও গাবতলীর হাট অনেক বড় হাট, এখানে একটি দুটি না, 100-200 গরু প্রতিদিন প্রতি মিনিটে এখানে বিক্রি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিয়মিত ব্যবসা করেন? মহাজন আছে। কতগুলো নিয়ে আসছেন? আচ্ছা, 21টা এক গাড়ি আসছে, আর এক গাড়ি আসবে। আচ্ছা, মহাজন নিয়মিত ব্যবসা করে। এবার দাম কেমন মনে হচ্ছে? কম হবে। এটা আপনারা কত চাচ্ছেন, নাকি মহাজনই চাবে, না আপনারা চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটা এটা কত চেয়েছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, 2500 টাকা খরচ হচ্ছে এক একটা গরুর পিছনে। আপনারা নিয়ে আসছেন, আপনারা অনেকগুলো লোক এখানে থাকবেন, করবেন এই পুরোটা সময় জুড়ে। এই খাওয়া দাওয়ায় ব্যস্ত। ভিউয়ার্স, বিশাল সাইজের এই গরুটি যিনি এনেছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স, উনি কথা বলতে চাচ্ছেন না, যাই হোক, অনেকেই আছেন এখানে যারা মহাজনের হয়ে কাজ করেন, এ কারণে অনেকে কথা বলতে চান না। কিছু ক্রেতার আগমন ঘটছে গাবতলী হাটে, দরদাম চলছে, অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে অপ্রস্তুত থাকেন, যে কারণে ক্রেতা বিক্রেতার কথা আমরা অনেক সময় দিতে পারি না। দর্শক, গাবতলী হাটে গরুর মোটামুটি সমাগম, তবে কোরবানি উপলক্ষে যে পরিমাণ গরু আসার কথা, এখনও পর্যন্ত সে ধরনের গরুর উপস্থিতি আমরা দেখতে পাইনি। যারাই গরু এনেছেন, সেখানে গরুগুলো পরিচর্যা করার চেষ্টা করছেন, সকালবেলা খাওয়াচ্ছেন।
ভালো আছেন?